নমস্কার বন্ধুরা, শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বুড়ি গাছ নিচে এসেছি, কারণ বুড়ি পারব বলে। তো আজকে আমরা বুড়ি ভর্তা করে আপনাদেরকে দেখাবো, আমরাও খাবো। চলুন এবার বুড়িগুলো পেরে দিই। কিছু বুড়ি এখানে নিচে পড়ে আছে দেখুন, তো এখান থেকে মার আমি কিছু বুড়ি কুড়িয়ে নেব। তো এখানে দুটো বড়ুই গাছ আছে, তো আমরা দুটো বড়ুই গাছ থেকে আমরা কিছু কিছু করে পেরে নেব। শীতের দিনে সরস্বতী পুজো চলে গেছে, এখন যদি কুল না খাওয়া হয় তাহলে তো ভালোই লাগবে না। তো আজকে সরস্বতী পূজা গেছে বলে তো বলি যে আজকেই আমরা কুলটা খাবো। তো দেখুন এখানে একটা ধরে আছে, একটা হাত দিয়ে পেরে নিই। চলো অন্য বড়ুই গাছে নিচে যাই। বেশি একটা বড়ুই নেই গাছে, সব বড়ুই বাচ্চারা পেরে খেয়ে নিয়েছে। কিছু কুল কুড়িয়ে নিয়েছি, তো এখন আমি এখান থেকে চলে যাব। কাঁঠলের মুচিগুলো পেরে নিয়েছি, তো আজকে কাঁঠলের মুচি দিয়ে বড়ি ভর্তা করে আপনাদেরকে দেখাবো। আমরা কাঁঠলের মুচি আর বড়িগুলো ভালো করে পুকুরে ধুয়ে নিচ্ছি। আর আমি পুকুরের পাড়ে চলে এসেছি, আজকে পুকুরের পাড়ে বসি বড়ি ভর্তাটা করে খাবো। আর দেখুন পুকুরের পাড়ে বসে কি একটা হাওয়া আসছে, কি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চলুন এবার বড়ি ভর্তাটা করে নিই। বড়িটা আমি একটা বাঁশের কুটনি করে নিয়েছি, তো বাঁশের কুটনিতে বড়িটা দিয়ে তারপর কুটে নেব। আর বড়ি ভর্তাটা করার জন্য লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, আর এখানে কাঁঠলের মুচি নিয়ে এসেছি। তো কাঁঠলের মুচি দিয়ে বড়ি ভর্তাটা করবো, খুবই ভালো লাগে, আপনাদেরকে আজকে করে দেখাবো। এখন কিছু বড়ই আমি বাঁশটার মধ্যে নিয়ে নেব। আর এই বাঁশের কুটনিটা আজকেই বানিয়েছি বড়ি ভর্তা খাওয়ার জন্য। যা হাওয়া আসছে, মা মনটা কি ভালো হয়ে যাচ্ছে না এখানে বসে। হ্যাঁ, না একসাথে দিয়ে দাও অনেকগুলো। কাঁঠলে এই মুচিটা আমি দিয়ে দেবো। ধনে পাতাগুলো আমি বড়ই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি।
গন্ধটা খুব ভালো আসছে। লবণও দিয়ে দিচ্ছি আমি, এটার মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এভাবে আপনারা বাঁশে এটার মধ্যে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বাঁশের যে একটা গন্ধ আছে খুবই অসাধারণ লাগবে। হয়ে গেছে গো, আমাদের বড়ি ভর্তাটা হয়ে গেছে। এখন মারামি খাবো। এভাবে বড়ি ভর্তা বানিয়ে খেলে বলবেন যে আরো খাবো আরো খাবো। চলো মা, আমার আর সহ্য হচ্ছে না, আমি এখন খেয়ে নেব। মা তুমি খাও। খাচ্ছি, পুকুরের ধারে বসে খেতে খুবই ভালো লাগছে। একটু বড়িটা খেতে খুব ভালো আছে, তারপর যে এরকম যে একটা পরিবেশ খুবই অসাধারণ লাগছে। এটা খেয়ে নাও। এই যে কাঠলের মুচিটা আছে না, বড়ি ভর্তাতে দিয়ে খেতে খুবই ভালো লাগছে না মা? এই কাঠলের মুচিটা শুধু লবণ দিয়ে বা লঙ্কা গুঁড়ো দিয়ে অসাধারণ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের শাশুড়ি বউ রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন।